হ্যালো বন্ধুরা, আজকে আমরা কলিগেটিভ প্রপার্টিগুলি থেকে কিভাবে দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায় তা দেখব। গত ভিডিওতে আমরা তিনটি কলিগেটিভ প্রপার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথমে অভিস্রবণ চাপ সম্পর্কে আলোচনা করব, তারপর কলিগেটিভ প্রপার্টিগুলি থেকে কিভাবে দ্রাবের আণবিক ভর বের করা যায় তা দেখব। আমরা দেখেছিলাম অভিস্রবণ চাপ পাই ইকুয়াল টু সিআরডি, এই জায়গায় সি হচ্ছে মোলার গাঢ়ত্ব, অর্থাৎ মোল পার লিটার গাঢ়ত্ব। তাই এখানে এন হচ্ছে মোল সংখ্যা আর ভি হচ্ছে লিটারে প্রকাশিত আয়তন। সুতরাং পাই ইকুয়াল টু এন বাই ভি আরডি। এবার অভিস্রবণ আসলে কি জিনিস? আমরা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে জানি যে যখন আমরা একটা শুকনা ফুলকে জলের মধ্যে রাখি তখন সেই ফুলটা তাজা হয়ে ওঠে। আসলে অভিস্রবণের কারণেই এরকমটা ঘটে। এই অভিস্রবণ ঘটে এক ধরনের পর্দা দিয়ে। এই পর্দাটিকে অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন বলা হয়। এটা উদ্ভিজ পদার্থের তৈরি হতে পারে, প্রাণীজ পদার্থের হতে পারে বা কৃত্রিমও হতে পারে। আসলে এইরকম পর্দার বৈশিষ্ট্য হল এই পর্দাগুলির মধ্যে আণুবীক্ষণিক ছিদ্র থাকে, খুব ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলির মধ্য দিয়ে দ্রাবকের কণাগুলি, যেমন জলের কণাগুলি, খুব সহজে বেরিয়ে যেতে পারলেও বড় বড় দ্রাবের কণাগুলি কিন্তু সেখান দিয়ে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়। এই কারণে যখন দুটি দ্রবণকে আমরা একটি অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, দুটি দ্রবণকে একটি অর্ধবেদ্য পর্দার সাহায্যে যখন আমরা পৃথক করে রাখি, তখন ধরি এই এখানে রাখা দ্রবণের গাঢ়ত্ব কম গাঢ়ত্ব, আর এইখানে যে দ্রবণটি রাখা আছে তার গাঢ়ত্ব বেশি। দেখা গেছে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবক প্রবাহিত হতে শুরু করে, দ্রাবকের অণুগুলি প্রবাহিত হতে শুরু করে এদিক দিয়ে, যাতে বেশি গাঢ়ত্বের দ্রবণটি আস্তে আস্তে লঘু হতে পারে এবং এইভাবে দুটি দ্রবণের মধ্যে একটি রাসায়নিক সাম্য বিরাজ করতে পারে, অর্থাৎ দুটি দ্রাবণের গাঢ়ত্ব সমান হতে পারে। তাই কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবকের একটা প্রবাহ হয়, এই ঘটনাটিকে অভিস্রবণ বা অসমোসিস বলে, অভিস্রবণ বা অসমোসিস বলে। তাহলে এখান দিয়ে দ্রাবকের প্রবাহ হচ্ছে। এবার যদি আমরা এই প্রবাহকে আটকাতে চাই তবে বেশি গাঢ়ত্বের দ্রবণের উপর চাপ প্রয়োগ করতে হবে। একটা পিস্টনের সাহায্যে আমরা তা করতে পারব। এখানে একটা পিস্টন রাখা আছে, এই পিস্টনকে যখন আমরা নিচের দিকে চাপ প্রয়োগ করব তখন এই চাপ তরলের মধ্যে সঞ্চারিত হবে এবং যার ফলে কম গাঢ়ত্বের দ্রবণে থাকা দ্রাবকের কণাগুলি এদিকে আসতে বাধাপ্রাপ্ত হবে। যেই ন্যূনতম চাপ প্রয়োগ করলে দ্রাবকের অণুগুলির প্রবাহ একেবারেই বন্ধ হয়ে যাবে, সেই চাপকে অভিস্রবণ চাপ বলা হয় এবং এইটাকে পাই চিহ্নের সাহায্যে লেখা হয়। এবার আমরা যদি অভিস্রবণ চাপ থেকে বেশি পরিমাণ চাপ প্রয়োগ করি এদিকে, তাহলে কি ঘটবে? তাহলে কম গাঢ়ত্বের দ্রবণের দিক থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে তো দ্রাবকের প্রবাহ হবেই না, বরঞ্চ বেশি গাঢ়ত্বের দ্রবণ থেকে কম গাঢ়ত্বের দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহ হওয়া শুরু হবে। অর্থাৎ অভিস্রবণ চাপ থেকে বেশি পরিমাণ চাপ যদি আমরা প্রয়োগ করি বেশি গাঢ়ত্বের দ্রবণে, তখন অভিস্রবণের উল্টা ঘটনাটি ঘটবে। এই ঘটনাটিকে বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিসও বলা হয়। উন্নত দেশগুলিতে বা যেই দেশগুলিতে জলের খুব অভাব, তারা সমুদ্রের জল থেকে
তাজা জল তৈরি করতে, পানীয় জল তৈরি করতে এই রিভার্স অসমোসিস পদ্ধতিটির ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে অর্ধবেদ্য পর্দাটি খুব গুরুত্বপূর্ণ। এমন একটি অর্ধবেদ্য পর্দার প্রয়োজন যা এই চাপকে সহ্য করতে পারে, কারণ আমরা বাইরে থেকে চাপ দিয়ে রিভার্স অসমোসিস ঘটাচ্ছি। তাই এমন একটি অর্ধবেদ্য পর্দার প্রয়োজন যে অর্ধবেদ্য পর্দাটি এই সাংঘাতিক চাপকে সহ্য করতে পারে। এই কাজে বর্তমানে সেলুলোজ অ্যাসিটেটকে ব্যবহার করা হয়। সেলুলোজ অ্যাসিটেটকে উপযুক্ত পদার্থের উপর প্রলেপ দিয়ে তাকে অর্ধবেদ্য পর্দা হিসেবে ব্যবহার করা হয়। তো এটা একটা রিসার্চের বিষয় যে আরো উন্নত ধরনের অর্ধবেদ্য পর্দা কিভাবে তৈরি করা যায়, এটা রিসার্চের বিষয়। তো আমরা দেখলাম অভিশ্রবণ চাপ কি এবং বিপরীত অভিশ্রবণ চাপ কি জিনিস। এই ক্ষেত্রে এবার আমরা এই দুটো দ্রবণ নিলাম শুধু, এটা কম গাঢ়ত্বের দ্রবণ, এটা বেশি গাঢ়ত্বের দ্রবণ। যেহেতু এটা কম গাঢ়ত্বের আর এটা বেশি গাঢ়ত্বের, সুতরাং এই দ্রবণের উপর চাপ প্রয়োগ করলে দ্রাবকের প্রবাহ আটকাবে, অর্থাৎ এই দ্রবণের অভিশ্রবণ চাপ বেশি। যেহেতু এই দ্রবণের অভিশ্রবণ চাপ বেশি, যেই দ্রবণের গাঢ়ত্ব বেশি সেই দ্রবণের অভিশ্রবণ চাপ বেশি, আর যেই দ্রবণের অভিশ্রবণ চাপ বেশি সেইটিকে অপরটির সাপেক্ষে হাইপারটোনিক দ্রবণ বলে, হাইপারটোনিক দ্রবণ বলে। আর এই দ্রবণের অভিশ্রবণ চাপ কম, এটাকে এটার সাপেক্ষে হাইপোটোনিক দ্রবণ বলা হয়, হাইপোটোনিক দ্রবণ বলা হয়। এবার যদি দুটি দ্রবণের গাঢ়ত্ব একই হয়, দুটি দ্রবণের গাঢ়ত্ব যদি একই হয়, দুটি দ্রবণের অভিশ্রবণ চাপও একই হবে, তাই তখন এই দুটি দ্রবণকে আমরা বলবো আইসোটোনিক দ্রবণ, আইসোটোনিক দ্রবণ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম হাইপারটোনিক দ্রবণ কি, হাইপোটোনিক দ্রবণ কি, আইসোটোনিক দ্রবণ কি, অভিশ্রবণ চাপ কি, বিপরীত অভিশ্রবণ কি, এই জিনিসগুলি আমরা এখান থেকে বুঝলাম। এবার আমরা একটা টাস্ক দিচ্ছি। টাস্কটি হল আমরা একটা লোহিত রক্তকণিকাকে জলের মধ্যে রাখলাম, তাহলে কি ঘটনা ঘটবে? লোহিত রক্তকণিকা এর মধ্যে 0.9% গাঢ়ত্ব থাকে, এটা মাস বাই ভলিউম, 0.9% গাঢ়ত্ব থাকে। এবার যদি আমরা এখানে বিশুদ্ধ জল রাখি, তাহলে এখানে জলের গাঢ়ত্ব তো কম, যেহেতু লোহিত রক্তকণিকার গাঢ়ত্ব বেশি, এটি হচ্ছে হাইপারটোনিক দ্রবণ আর এটি হচ্ছে জল হচ্ছে হাইপোটোনিক দ্রবণ, তাই জলের প্রবাহ হবে লোহিত রক্তকণিকার দিকে এবং অর্ধবেদ্য পর্দার মাধ্যমে ইহা শোষিত হয়ে লোহিত কণিকাটিকে আস্তে আস্তে স্ফীত হয়ে যাবে এবং একসময় ফেটে যাবে। এই কারণে যখন কোনো ইনজেকশন পুশ করা হয় আমাদের শরীরে, সেটা কিন্তু 0.9% সলিউশনে করা হয়, কারণ রক্তের কনসেন্ট্রেশন হচ্ছে 0.9%। তাই যদি আমরা স্যালাইনের মাধ্যমে কোনো ঔষধ শরীরের মধ্যে ঢুকাই এবং তার গাঢ়ত্ব যদি 0.9% থেকে বেশি বা কম হয়, তবে হয়তো রক্তকণিকা স্ফীত হয়ে যাবে এবং ব্রাস্ট করবে, বা রক্তকণিকাটি সংকুচিত হয়ে যাবে এবং তার কার্যকারিতা বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ ডিনেচারেশন ঘটবে। এই হচ্ছে অভিশ্রবণ এবং অভিশ্রবণ চাপ। এবার আমরা দেখব সংখ্যাগত ধর্মগুলির সাহায্যে আমরা কীভাবে আণবিক দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারি। প্রথমে আমরা আসছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনে। আমরা জানি বাষ্পচাপের প্রথমেই আমি একটা কথা বলে রাখি, এই কলিগেটিভ প্রপার্টিগুলি শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ যখন আমরা কোনো তরলের মধ্যে কোনো কঠিন দ্রাবক যোগ করব কিন্তু খুব অল্প পরিমাণে, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব যখন খুব কম হবে, তখনই এই সংখ্যাগত ধর্মগুলি দেখা যাবে। এর কারণ হচ্ছে রাউল্টের সূত্র যে আমরা দেখেছি সেটা কিন্তু আদর্শ দ্রবণের ক্ষেত্রে রাউল্টের সূত্রগুলি প্রযোজ্য হয়, আর যখন দ্রবণের গাঢ়ত্ব বেশি হবে তখন কিন্তু উপাদানগুলি এত বেশি পরিমাণে থাকবে দ্রাবের যে দ্রাবের কণাগুলি দ্রাবকের কণাগুলির সঙ্গে ইন্টারফেয়ার করবে। এই কারণে যদি রাউল্টের সূত্র মানতে হয়, খুব কম গাঢ়ত্বের দ্রবণেই রাউল্টের সূত্র মোটামুটিভাবে মেনে চলবে, স্বাভাবিকভাবেই
খুব কম দারত্বের দ্রবণগুলি সংখ্যাগত ধর্মকেই মেনে চলে। এবার আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের সাহায্যে দ্রাবের আণবিক ভর নির্ণয় করব। আমরা জানি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ডেল্টা পি বাই পি ওয়ান জিরো ইকুয়াল টু এক্স টু, এক্স টু হচ্ছে দ্রাবের মূল ভগ্নাংশ। তাহলে দ্রাবের মূল ভগ্নাংশকে আমরা লিখতে পারি দ্রাবের মূল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণেও টোটাল মূল সংখ্যা, দ্রাবের মূল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের টোটাল মূল সংখ্যা, অর্থাৎ দ্রাবকের মূল সংখ্যা প্লাস দ্রাবের মূল সংখ্যা। আমরা সবসময় টু দ্বারা দ্রাবকে রিপ্রেজেন্ট করবো আর ওয়ান দ্বারা দ্রাবককে রিপ্রেজেন্ট করবো, এটা মনে রাখবে। টু দিয়ে আমরা সবসময় দ্রাবকে রিপ্রেজেন্ট করবো আর ওয়ান দিয়ে সবসময় দ্রাবককে রিপ্রেজেন্ট করবো। আগে আমরা বলেছি দ্রবণটি খুব লঘু, এই কারণে দ্রাবের মূল সংখ্যা দ্রাবকের মূল সংখ্যার তুলনায় কিন্তু খুব কম, এই কারণে আমরা সমীকরণটিকে এরকম লিখতে পারি আর ডেল্টা পি বাই পি ওয়ান জিরো ইকুয়াল টু এন টু বাই এন ওয়ান, যেহেতু এন ওয়ান ভেরি ভেরি গ্রেটার দেন এন টু। এবার এন টু হচ্ছে দ্রাবের মূল সংখ্যা আর এন ওয়ান হচ্ছে দ্রাবের মূল সংখ্যা। আমরা জানি মূল সংখ্যা ইকুয়াল টু ভর বাই আণবিক ভর, সুতরাং এন টু হবে ডাব্লিউ টু বাই এম টু, অর্থাৎ দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর, আর এন ওয়ান হবে ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান, অর্থাৎ দ্রাবকের ভর বাই দ্রাবকের আণবিক ভর। সমীকরণটিকে সিম্পলিফাই করলে আমরা পাবো ডেল্টা পি বাই পি ওয়ান জিরো ইকুয়াল টু ডাব্লিউ টু বাই এম টু ইন্টু ডাব্লিউ ওয়ান ইন্টু এম ওয়ান। এখান থেকে আমাদের এম টুর প্রয়োজন, অর্থাৎ দ্রাবের আণবিক ভরের প্রয়োজন, তাই বজ্রগুণন করে আমরা এটা পেয়ে নেব। তাহলে বজ্রগুণন করলে এম টু এদিকে আসবে, তাহলে এম টু ইকুয়াল টু হবে ডাব্লিউ টু ইন্টু এম ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা পি নিচে যাবে ইন্টু ডাব্লিউ ওয়ান, পি ওয়ান জিরো উপরে যাবে। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা এম টু বের করতে পারব। এবার আমরা আসছি দ্রাবকের সূচনাঙ্কের উন্নয়নের সাহায্যে কিভাবে আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারি তার মধ্যে। আমরা জানি ডেল্টা টিভি প্রপোর্শনাল টু মোলাল গাঢ়ত্ব, সমানুপাতিক চিহ্নটি তুলে নিলে আমরা পাবো ডেল্টা টিভি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু মোলালিটি। এই ধ্রুবককে কেবি এর সাহায্যে লেখা হয়, কেবিকে মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বলা হয় বা ইভালোস্কোপিক কনস্ট্যান্টও বলা হয়, ইভালোস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়। এর একক হচ্ছে কেবি এর একক কেলভিন কেজি পার মোল, কেলভিন কেজি পার মোল। এবার এর ডেফিনেশন আমরা কিভাবে দিতে পারবো, আমরা যদি ধরি মোলালিটি ওয়ান, এম যদি ওয়ান ধরে নিই, তাহলে ডেল্টা টিবি হচ্ছে কেবি, অর্থাৎ মোলালিটি যখন ওয়ান এক তখন স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তাই হচ্ছে কেবি বা ইভালোস্কোপিক কনস্ট্যান্ট। সুতরাং আমরা বলতে পারি দ্রবণের গাঢ়ত্ব যখন এক মোলাল হয়, দ্রবণের গাঢ়ত্ব যখন এক মোলাল হয় তখন স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তাই হচ্ছে মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। আর একটু বড় করে লিখলে আমরা এরকম বলতে পারবো, এক কেজি দ্রাবকে এক মোল দ্রাবক যোগ করলে স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি হয়, স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি হয় তাকে মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বলে, মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক বলে। ওকে, এবার আমরা আসছি কিভাবে আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারবো তার মধ্যে। তো আমরা দেখেছি ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, এখানে মোলালিটির সমীকরণ আমাদের প্রয়োজন হবে। এই সমীকরণগুলি পূর্ববর্তী ভিডিওতে আছে, কিভাবে মোলালিটি বের করা হয়, মোলালিটি বের করা হয়, কোনো কনফিউশন থাকলে ওই জায়গা থেকে দেখে নেওয়া যেতে পারে। মোলালিটি হচ্ছে
তাহলে এখানে মোলালিটির জায়গায় আমরা লিখব 1000 ইনটু 2 বাই m2 ইনটু w1 1000 ইনটু w2 ডিভাইডেড বাই m2 ইনটু w1 এখানে w2 হচ্ছে দ্রাবের ভর, m2 হচ্ছে দ্রাবের আণবিক ভর, আর w1 হচ্ছে দ্রাবকের ভর। তাহলে আমাদের এখান থেকে প্রয়োজন হচ্ছে m2 অর্থাৎ দ্রাবের আণবিক ভরের। সুতরাং বজ্রগুণন করে আমরা পাবো m2 উপরে চলে যাবে আর ডেল্টা টিবি নিচে চলে আসবে। সুতরাং m2 ইকুয়াল টু হবে kb ইন্টু 1000 ইন্টু w2 ডিভাইডেড বাই ডেল্টা টিবি ইন্টু w1। এই সমীকরণ থেকে আমরা দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারবো। দ্রাবের আণবিক ভর নির্ণয় করা সংক্রান্ত প্রবলেমগুলি বোর্ডের রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। এবং সংখ্যাগত ধর্ম থেকে, যে কোনো একটি সংখ্যাগত ধর্ম থেকে দ্রাবের আণবিক ভর নির্ণয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এজন্য এগুলি ভালো করে জেনে রাখতে হবে। এবার আমরা আসছি হিমাঙ্কের অবনমন থেকে, দ্রাবকের হিমাঙ্কের অবনমন থেকে আমরা কিভাবে বের করতে পারবো দ্রাবের আণবিক ভর। তাহলে সমীকরণটাকে আমরা লিখব, আমরা জানি ডেল্টা টিএফ প্রপোর্শনাল টু মোলালিটি। সুতরাং ডেল্টা টিএফ ইকুয়াল টু, একটা ধ্রুবক আসবে, এটাকে বলে কেএফ ইন্টু মোলালিটি। কেএফকে বলা হয় দ্রাবকের হিমাঙ্ক অবনমন ধ্রুবক বা ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা দ্রাবকের হিমাঙ্ক মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। এখানেও সিমিলারলি আমরা যদি মোলালিটিকে 1 ধরি তাহলে ডেল্টা টিএফ হবে কেএফ এর সমান। অর্থাৎ যখন দ্রবণের মোলালিটি 1 তখন দ্রবণের যে পরিমাণ হিমাঙ্কের অবনমন ঘটে, হিমাঙ্কের যে পরিমাণ হ্রাস হয়, তাই হচ্ছে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। এর একক স্বাভাবিকভাবেই ক্যালভিন কেজি পার মোল। তাহলে সংজ্ঞাটায় লিখে রাখা যায়, লিখে রাখতে পারবে ইচ্ছে করলে। এটা হচ্ছে 1 কেজি দ্রাবকে যদি আমরা 1 মোল দ্রাবক যোগ করি তাহলে হিমাঙ্কের যে অবনমন ঘটে তাই হচ্ছে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক, অথবা 1 মোলাল দ্রবণের হিমাঙ্কের যে অবনমন হয় তাই হচ্ছে মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। তাহলে এবার আমরা আসছি ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম মোলালিটি। মোলালিটির জায়গায় আমরা তার মান বসিয়ে সমীকরণটি বসিয়ে দেবো, মোলালিটির সমীকরণটি। তাহলে হবে কেএফ ইন্টু 1000 ইন্টু w2 ডিভাইডেড বাই m2 ইন্টু w1। আগের মতোই ডেল্টা টিবি এর ক্ষেত্রে এই রাশিগুলি যেই যেই জিনিস প্রকাশ করেছিল এক্ষেত্রেও তাই প্রকাশ করবে। আমাদের প্রয়োজন হবে m2-র, সুতরাং বজ্রগুণন করব, m2 উপরে চলে আসবে, m2 ইকুয়াল টু ডেল্টা টিএফ নিচে চলে আসবে। তাহলে m2 ইকুয়াল টু হচ্ছে কেএফ ইন্টু 1000 ইন্টু w2 ডিভাইডেড বাই ডেল্টা টিএফ নিচে চলে আসবে ইন্টু w1। এই সমীকরণ ব্যবহার করে আমরা দ্রাবের আণবিক ভর বের করতে পারব। এবার আমরা আসছি কিভাবে অভিস্রবণ চাপ থেকে আমরা দ্রাবের আণবিক ভর বের করতে পারবো তার উপর, তার মধ্যে। তো আমরা দেখেছি পাই ইকুয়াল টু, অভিস্রবণ চাপ পাই ইকুয়াল টু CRT। সি এই ক্ষেত্রে হচ্ছে মোলার গাঢ়ত্ব, অর্থাৎ মোল পার লিটার। এনকে মোলকে প্রকাশ করছে দ্রাবের মোল সংখ্যাকে, আর ভি প্রকাশ করছে দ্রবণের আয়তনকে লিটারে, কথাটা খেয়াল রাখতে হবে, ইন্টু RT। অর এন হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, সুতরাং দ্রাবের মোল সংখ্যা হবে দ্রাবের ভর বা দ্রাবের আণবিক ভর ইন্টু RT। w2 হচ্ছে দ্রাবের ভর। এখান থেকে আমাদের m2 প্রয়োজন, সুতরাং বজ্রগুণন লাগবে। বজ্রগুণন করে আমরা পাবো m2 ইকুয়াল m2 উপরে চলে গেছে, পাই নিচে চলে আসবে। তাহলে m2 ইকুয়াল টু w2 RT বাই
পাই ইন্টু ভি, এক্ষেত্রে ভি কিন্তু লিটারে, আয়তন মনে রাখতে হবে। এভাবে আমরা অভিস্রবণ চাপের সাহায্যে দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারব। এই হচ্ছে আমাদের কলিগেটিভ প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের গণনা। আমরা পরবর্তী ভিডিওতে ভেন্টফ ফ্যাক্টর নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি আমরা দেখব যে এই চ্যাপ্টারে আমরা যে চ্যাপ্টারটা প্রায় শেষ করে নিয়েছি, এই চ্যাপ্টারের মধ্যে বোর্ডের অ্যাঙ্গেলে কী কী কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কী কী বিষয় গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।